আজকের এই ভিডিওয়ে একটি স্টোরি বানিয়েছি প্রশ্নটা পড়ছি দেয়ার আর সাম আউটলাইন্স গিভেন বিলো নিচে কিছু রূপরেখা দেয়া হলো স্টাডি দেম সেগুলো পড়া অ্যান্ড রাইট এ স্টোরি এবং একটি গল্প লেখ উইথ ইটস টাইটেল অ্যান্ড মরাল এটার নাম এবং নীতির সাথে আউটলাইন্স মাউস চেইজড বাই এ ক্যাট ইঁদুরকে তারা করা হয় একটি বিড়ালের দ্বারা সেজ টার্নড ইট ইন্টু এ ক্যাট সাধু এটাকে একটি বিড়ালে পরিণত করে দেয় দি ক্যাট চেইজড বাই এ ডগ বিড়ালটাকে তারা করা হয় একটি কুকুরের দ্বারা সেজ টার্নড দি ক্যাট ইন্টু এ ডগ সাধুটা বিড়ালটাকে একটি কুকুরে পরিণত করে দেয় টাইগার চেইজড ডগ বাঘ কুকুরটাকে তারা করে সেজ টার্নড দি ইন্টু এ টাইগার সাধুটা কুকুরটাকে একটি বাঘে পরিণত করে দি টাইগার ট্রায়েড টু কিল দ্য সেইজ বাঘটা সাধুটাকেই হত্যা করার চেষ্টা করে সেইজ স্প্রিঙ্কলড ওয়াটার সাধু পবিত্র জল ছিটিয়ে দেয় দি টাইগার বিকে মাউস বাগডা ইঁদুরে পরিণত হয় এখন আমি স্টোরিটা পড়ছি দি মাউস অ্যান্ড দি সেজ ইঁদুর এবং সাধু ওয়ান্স এক সময় এ সেজ লিভড একজন সাধু বাস করত ইন এ হার্ট একটি কুড়ে ঘরে ইন এ লোনলি প্যালেস একটি নির্জন স্থানে হি হ্যাড ম্যাজিক্যাল পাওয়ার তার ছিল জাদুর ক্ষমতা টু চেঞ্জ এনিথিং ইন হিজ লাইকিং কোনো কিছুকে তার পছন্দ অনুযায়ী পরিবর্তন করে দেওয়ার ওয়ান ডে একদিন হি ওয়াজ সিটিং সে বসেছিল ইনফ্রন্ট অফ হিজ হার্ট তার কুড়ে ঘরের সামনে সাডেনলি স হঠাৎ সে দেখতে পেয়েছিল এ মাউস ওয়াজ বিইং চেইসড বাই এ ক্যাট একটি ইঁদুরকে একটি বিড়ালের দ্বারা তাড়া করা হয়েছে দি মাউস র্যান ইন ফিয়ার ইঁদুরটা ভয়ে দৌড়েছিল অ্যান্ড ট্রায়েড এবং চেষ্টা করেছিল টু ফাইন্ড শেল্টার ফর হাইডিং লুকানোর জন্য আশ্রয় খুঁজতে দি ক্যাট নিয়ারলি কট বিড়ালটা প্রায় ধরে ফেলেছিল দি মাউস ইঁদুরটাকে ইন ইটস প এটা থাবার মধ্যে সি দ্য হেল্পলেস কন্ডিশন অফ দি লিটিল মাউস ছোট্ট ইঁদুরটার অসহায় অবস্থা দেখে দি সিম্প্যাথেটিক সেজ সহানুভূতিশীল সাধুটার টুক পিটি অনেট এটার ওপর করুণা হয়েছিল অ্যান্ড টার্নড ইট ইন্টু এ ক্যাট এবং এটাকে একটা বিড়ালে পরিবর্তন করে দিয়েছিল শুন এ ডগ অ্যাপিয়ার্ড শীঘ্রই একটি কুকুর হাজির হয়েছিল অ্যান্ড চেইসড দি ক্যাট এবং বিড়ালটাকে তাড়া করেছিল নাও টু সেভ দি ক্যাট এখন বিড়ালটাকে বাঁচাতে ফ্রম দি ডগ কুকুরটার কাছ থেকে দি সেজ টার্নড ইট সাধুটা এটাকে পরিবর্তন করেছিল ইন্টু এ ডগ একটি কুকুরে দেন এ টাইগার টার্নড আপ তারপর একটি বাঘ হাজির হয়েছিল অ্যান্ড ওয়াজ গোয়িং টু কিল দ্য ডগ এবং প্রায় যাচ্ছিল কুকুরটাকে হত্যা করতে দি সেজ দেন টার্ন দি ডগ সাধুটা তখন কুকুরটাকে পরিবর্তিত করেছিল এন টু এ টাইগার একটি বাঘে দি টাইগার দেন র্যান বাঘটা তখন দৌড়ে এসেছিল টুয়ার্ডস দি সেজ সাধুটার দিকে টুক কিল হিম তাকে হত্যা করতে দি সেজ কুইকলি টুক সাধুটা তাড়াতাড়ি করে নিয়েছিল দি হলি ওয়াটার পবিত্র জল অ্যান্ড স্প্রিঙ্কলড এবং ছিটায়া দিয়েছিল ওভার দ্য টাইগার বাঘটার ওপরে অ্যান্ড ইনস্ট্যান্টলি এবং সঙ্গে সঙ্গে ইট বিকেম এ মাউস এগেন এটা আবার একটা ইঁদুরে পরিণত হয়েছিল মরাল ওয়ান হুইজ বেনিফিটেড ট্রাইজ হার্মস উপকৃত ব্যক্তি অপকার করার চেষ্টা করে